আমি সোনু সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি সকাল বিকেলের নাস্তা বা স্ন্যাক্স হিসাবে বা টিফিন হিসাবে রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আমরা আজ একটি নাস্তা বানাবো, তার জন্য আমরা ডিম নিয়ে নিয়েছি। এরপর আমরা ডিমটাকে ফাটিয়ে নিব। এবার নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ডিম দিয়েছি, আপনাদের যার যেরকম ডিম লাগবে সে সেরকম হিসাবে দেবেন। আমি এখন লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নেব 2-3 মিনিটের মতো। আর এদিকে সবজি নিয়ে নিয়েছি, গাজর একটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ আর কারি পাতা, দুটো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে এখানে ধনে পাতা ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে হাত দিয়ে একটু মশলে দিচ্ছি যাতে ভাঙা ভাঙা হয়ে যায়, একটু নরম হয়ে যায়। সব উপকরণগুলোকে ভালো করে কাঁটা চামচ দিয়ে এখন আমি মিশিয়ে নেব। সবকটা উপকরণ মেশানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো রকম করে মিশিয়ে নেব পুরো মশলাটাকে। মেশানো হয়ে গেছে, একটা জায়গায় আমি সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আবারও একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি, শুকনো পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, লাল লঙ্কা, আর এখানে আমি অল্প 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম হলুদ দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি হাফ চামচের মতন চাট মশলা দিয়ে দিচ্ছি, কারি পাতা দিয়ে দিচ্ছি। এখন উপকরণগুলো মিশিয়ে নিয়েছি শুকনো, অল্প অল্প জল দিয়ে একটা আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি গাঢ়াও করবো না, তো একটা মিডিয়াম সাইজ এইরকম। দেখুন, দেখিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা, এরকম একটা ব্যাটার বানিয়ে ব্যাটারটা আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি আমি, সরষের তেল, আর ডিম, সবজি আর পেঁয়াজ মেশানো যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অমলেট বানানোর জন্য। তো এখানে আমি কাঁটা চামচ দিয়ে বরাবর করে নিচ্ছি যাতে উঁচু নিচু না থাকে। এখন দেখুন নিচটা অমলেটটা ভাজা হয়ে গেছে, সাইডগুলো আমি একটু মুড়ে দিচ্ছি, চাইলে আপনারা নাও মুড়তে পারেন। এখন এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর অমলেটটা ভাজার সময় এদিক ওদিক হলেও কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ এটাকে পরে আপনারা সেট করে নিতে পারেন। দেখুন আমি এটাকে সেট করে নিয়েছি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা আমার। এখন আমি হাতা দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কোনো কাটার দিয়েও কেটে নিতে পারেন লম্বা লম্বা এইভাবে। তো আমি লম্বা লম্বা একটা কেটে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো এটাকে কেটে শেপ বানিয়ে মানে শেপ দিয়ে দিতে পারেন। তো কেটে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অমলেটটাকে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে দিচ্ছি, ভালো করে ব্যাটারের মধ্যে লাগিয়ে নেব ব্যাটারটা। আর এদিকে তেল আমি আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে, এখন ব্যাটারটার মধ্যে লাগিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি অমলেটটা। এখন ভেজে নেব আমি, লো টু মিডিয়াম আছে, আমি সবগুলোকে ভেজে নেব। আর দেখুন ভাজা আমার হয়েই গেছে, গোল্ডেন হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা এই ডিমের নাস্তাটা বানানো খুবই সহজ, এবার বাড়িতে ট্রাই